সম্প্রতি নরেন্দ্র মোদী একটি ভিডিও পোস্ট করেছেন এক্স মাধ্যমে। জানিয়েছেন ওই ভিডিও তাকে অনেক পুরনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। ওই ভিডিওটিতে যে গান ব্যবহার করা হয়েছে সেটি বহু পুরনো আগে লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেই গান নিয়েই ভিডিওটি তৈরি করেছেন তানিষ্ক বাগচি। ভিডিওটিতে অভিনয় করেছেন ধোনি ভানুশালী। শনিবার ওই ভিডিওটি সোশ্যাল মাধ্যমে প্রকাশ করেন ধোনি ভানুশালী, আর সেটি রিটুইট করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ওই গারবার গান ব্যবহার করার জন্য ভানুশালী এবং তানিষ্ক বাগচিকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। তিনি লিখেছেন, আমি অনেক বছর আগে এই গানটা লিখেছিলাম। এই গান আমার অনেক পুরনো স্মৃতি ফিরিয়ে দিচ্ছে। কয়েকদিন আগে আমি আরও একটি গারবার গান লিখেছি, নবরাত্রিতে সেটা প্রকাশ করব। ধোনি ভানুশালী জানিয়েছেন, তানিষ্ক বাগচি এবং তার এই গানটি খুবই পছন্দ হয়েছিল, তাই সুর ও ছন্দে সেই গান বেঁধে ফেলেছেন তারা। গরবা হলো গুজরাটি লোকনাচ, সাধারণত দুর্গা মূর্তিকে সামনে রেখে গোল করে নাচ করা হয় গরবায়। দেবী পক্ষের 9 দিন ধরে পালিত হয় নবরাত্রি, আর সেই সময়ই এই গরবা নাচের প্রচলন আছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।